নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই জাইকোলচিন ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব। এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দিবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে জাইকোলচিন ট্যাবলেট। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 36 টাকা। এটি জাইডাস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। এটি ব্যবহার করা হয় সাধারণত গাটে ব্যথা, ব্যথা যন্ত্রণা, ফোলা, এগুলোর ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ব্যথা, এগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। গাটকে সাধারণত বাংলায় বলা হয় গেঁটে বাত। বাত রোগের সবচেয়ে যন্ত্রণাদায়ক ধরনগুলোর মধ্যে একটি অন্যতম। সব বাত ব্যথার মধ্যে প্রায় 5% ব্যথার কারণ হলো গাটজনিত ব্যথা। প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 840 জন গাট রোগে ভোগেন। শিশু ও অল্প বয়স্কদের ক্ষেত্রে এটি তেমন একটা দেখা যায় না। প্রাপ্ত বয়স্ক পুরুষ, বিশেষ করে যাদের বয়স 40 থেকে 50 বছরের মধ্যে, তারাদের বেশি হয়। এছাড়া মহিলাদের চেয়ে গাট রোগে বেশি আক্রান্ত হয়। যেসব লোকের অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে তাদের গাট রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। এগুলোর জন্য অবশ্যই পরীক্ষা করা উচিত। সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে ইউরিক অ্যাসিডের মাত্রা দেখে গাটের ধরন বা তীব্রতা বোঝা যায়। সাধারণভাবে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হলো 2 থেকে 6 মিলিগ্রাম। 6 মিলিগ্রামের উপরে গেলে গাট সন্দেহ করতে হবে এবং তখনই চিকিৎসা করতে হবে। গাট বিশেষত্ব হলো রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকে। প্রথম উপসর্গের মতো বারবার একই ধরনের লক্ষণ দেখা দেয়। অস্থিসন্ধিতে মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল জমা হয়। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কার্টিলেজ বা তরুণাস্থি ক্ষয় হয়, কিডনির কার্যকারিতা লোপ পায় এবং কিউসিতে ইউরিক অ্যাসিড পাথর তৈরি হয়। গাউটের ক্ষেত্রে কিছু কথা মনে রাখতে হবে, যেমন হচ্ছে কোনো অস্থিসন্ধিতে সামান্য আঘাতের পর যদি অতিরিক্ত ব্যথা অনুভূতি হয় সেটিকে গাট ভাবতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে হবে, না হলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসা করতে গেলে প্রথমে ডাক্তারবাবুরা জাইলোরিক 100 বা ফেবুটাজ 20 এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করে থাকেন। তবে এই জাইকোলচিন ট্যাবলেটটি খুব ভালো একটি মেডিসিন। এটা গাটের ব্যথা বা দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কম করতে কাজ করে। এছাড়া রক্তে ইউরিক অ্যাসিড কমানোর জন্য ইউরিকোস ইউরিক ড্রাগ যেমন জাইলোরিক 100 সালফিপাইরোজন ব্যবহার করা যেতে পারে। এই সব মেডিসিনগুলো ব্যবহার করা হয়ে থাকে। গাউট বা আর্থারাইটিসের ব্যথার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় পুরুষদের মধ্যে। এটি এক ধরনের আর্থারাইটিস, যেমন একজন ব্যক্তি গুরুতর যন্ত্রণায় ভোগেন যার ফলে জয়েন্টে ব্যথা হয়। এটি বেশিরভাগ পায়ের আঙুলের নিচে বা বুড়ো আঙুলের নিচেও দেখা যায়। অল্প বয়সেই হাঁটুর ব্যথা শুরু হয়ে যায়। অবহেলা করলে হবে না, এটাকে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। গাউট বা আর্থারাইটিস বেশিরভাগ পুরুষদের মধ্যেই দেখা দেয়। এটি এক ধরনের আর্থারাইটিস যেখানে একজন ব্যক্তি গুরুতর যন্ত্রণায় ভোগে, সেখানে ফুলে যায়, ব্যথা যন্ত্রণা হয়, বুড়ো আঙুলের নিচে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়। জয়েন্টে ব্যথা একটি ঘন ঘন ঘটনা যা সব পরিবারের মধ্যেই দেখা দেয়। গাউট আর্থারাইটিসের সংজ্ঞা সাধারণত এমন একটি ব্যথাকে বোঝায় যা সাধারণত নিচের দিকে বা আপনার পায়ের আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা যন্ত্রণা হয়। এটিকে আর্থারাইটিস নামে পরিচিত।
রোগীর অবস্থার উপর নির্ভর করে গাইট বা আর্থারাইটিসের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে বা আপনার আগে থেকে কোনো গাটের ব্যথার মেডিসিন চলছে সেই সম্বন্ধে, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি খাবার নিয়ম বা ডোজ। এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার বা দুবারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। সেটা অবশ্যই পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরিয়ে যেতে পারে, অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।